প্রিয় ভাইয়ারও আপনারা আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের সামনে আমি আরেকবারও হাজির হয়েছি এনিস লাইফ স্টাইলে। আমি আজকে একটু চিচিঙ্গা দিয়ে ডিম ভাজি করবো। আসলে সবাই সব কিছু নিয়ে রান্না করে, আমার ভিডিওটা দেখে আমি প্রথমে চুলা জ্বালিয়ে দিয়েছি কড়াই দিয়ে। পরে আমি সরিষার তেল, এটার মধ্যে অল্প একটু সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে তেলটা গরম হতে দিলাম কিছুক্ষণ। তেলটা যখন গরম হলো তখন এতে আমি পরিমাণ মতো অল্প লবণ দিলাম। লবণ দিয়ে এতে আমি ডিম ছেড়ে দিব। ডিম দিয়ে আমি এগুলো ভালো করে ভেঙে দিচ্ছি একটু ভাজা ভাজা করার জন্য। একটু আসলে ভালো করে ভাজা ভাজা করতে হবে, নাহলে ডিমের গন্ধটা পেকে যাবে। ঠিক আছে, তখন আমি এতে পেঁয়াজ দেব কিছুটা এবং কাঁচামরিচও দেব। কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভালো করে দিচ্ছি। ভালো করে নিয়ে এতে অল্প পরিমাণে হলুদ এবং মরিচের গুঁড়ো দিব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে আমি চিচিঙ্গাগুলো একটার মধ্যে দিয়ে দিলাম। চিচিঙ্গা দিয়ে উল্টে পাল্টে এটা আমি আসলে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। ঢাকনা তুলে আমি ভাপিয়ে নেব। ঢাকনাটা আমি আবারও দিয়ে দেব। পানি বেশি হলে শুকাতে অনেক সময় লাগবে। আমি আবারও ঢেকে দিলাম আর একটু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা তুলে আমি আবারও এটাকে একটু ভালোভাবে উল্টে পাল্টে নেব, পানিতে শুকিয়ে আসার আগ পর্যন্ত। আর আমি এটাকে ঢাকনা দিব না, তাহলে অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে আর ভর্তা ভর্তা, কারণ চিচিঙ্গা আমার এত ভর্তা নরম হয়ে গেলে একটুও ভালো লাগে না। পানিটা অনেকই শুকিয়ে আসছে, দেখুন এখানে কোনো পানি নেই, এখানে তেল উঠছে। কারণ এটা আরও পানি থাকলে এটা চিচিঙ্গাটা আরও সিদ্ধ হয়ে যেত বেশি। সিদ্ধ চিচিঙ্গা আসলে একটু গোটা গোটা না থাকলে, পুরোটাই ভর্তা হয়ে গেলে এটার স্বাদও অন্যরকম হয়ে যায়। কে কীরকম রান্না করেন আপনাদের পছন্দ মতো, কিন্তু চিচিঙ্গা দিয়ে ডিম কেউ যদি এখনও না খেয়ে থাকেন এভাবে প্লিজ অবশ্যই ট্রাই করবেন, এটা আসলেই অনেক মজার। এটা শুধু আজ না, আমি আরও অনেকবার এভাবে রান্না করেছি, খেতে অনেক মজা। আপনারা প্লিজ বাসায় এভাবে ট্রাই করবেন ডিম চিচিঙ্গা ভাজি, দেখবেন আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। ভালো লেগেছে না মন্দ লেগেছে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে দেখুন, অল্প সময়ের মধ্যে ডিম ও চিচিঙ্গা ভাজি হয়ে গেল। এটা আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারবেন বা পরোটা দিয়ে খেতেও খারাপ লাগবে না। হয়ে গেল আমার ডিম চিচিঙ্গার ভাজি। আসলে আমি আজকে আরও একটা সবজি রান্না করবো। প্রথমে আমি একটা কড়াই দিলাম, কড়াইটা দিয়ে চুলাটা জ্বালিয়ে নিলাম। চুলাটা জ্বালিয়ে কড়াইটা শুকাতে দিলাম যেন একটু পানি না থাকে। পানি শুকিয়ে আসলে এতে আমি একটু সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে এতে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে
আসলে পিএস যত কম খাওয়া যায় ততই সবার ভালো। জিনিসের যে দাম বেড়েছে আকাশ ছোঁয়া, যে পিএস কিনেছি আমরা 30-35 টাকা তা আজ 80-90 টাকায় দাঁড়িয়েছে। যার যতটুকু সাধ্য মতো সে ততটুকু দিয়ে রান্না করবেন। আসলে মশলা বেশি দিলেই যে তরকারি স্বাদ হবে এমন কোনো কথা নেই, তরকারি আসলে রান্নার উপরে মজা হয়। আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, ভালো করে নেড়ে ছেড়ে এটাই লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম, চাড়া করে একটু রসুন এবং একটু আদা দিলাম। যেহেতু সবজি দিব সবজিতে একটু আদা রসুন দিলে ভালো হয়, কারণ সব সবজি তো আর এক না। আমি আসলে এখানে আজ অনেক সবজি কেটেছি যেটা আমি আপনাদের দেখাবো। এতে আমি মরিচ, একটু হলুদ, জিরা, ধনিয়া, একটু পানি দিয়ে নাড়াচাড়া করছি। আসলে পানিটা না দিলে মশলা পড়ে যেত। যদি আমি আসলে একটু নাড়াচাড়া দিলে পানিটা একটু শুকিয়ে আসছে। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। এই যে সবজিগুলো দেখছেন, এতে আলু, পটল, কাঁকরোল, মূলা, আমার গাছের বেগুন, সব সবজি মিশিয়ে আমি একটু ভাজি করবো। সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি ঢাকনা তুলে এটাকে আসলে আবারও নাড়াচাড়া করবো, দেখবো কতটুকু সিদ্ধ করেছে। করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিই। আমি আবারও ঢাকনা তুললাম। ঢাকনা তুলে সবজিটা এপিটপিট করে নাড়া দিলাম। নাড়া দিয়ে আসলে আমি একটু মুসুরির ডাল একটু দিয়ে দিব, কারণ সব কিছুই আজকে ভাজি, একটু ভিজা কোনো কিছুই নেই। আর প্রতিদিন তো মাছ মাংস খেতে ভালোও লাগে না, মাঝে মধ্যে সবজি খেলেও শরীর অনেক ভালো থাকে। দিয়ে আমি আসলে এটাকে আবারও নাড়াচাড়া দিব। ডালটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হতে দিয়ে আমি আবারও এটা ঢেকে দেবো কিছু সময়ের জন্য। আসলে ডালটা সেদ্ধ হতে গিয়ে রান্না করতে এসলে আমরা রাঁধুনিরা ঘরের বুঝি রান্নাঘরের চুলো আসলে তেল চিটচিটি হয় এবং অনেক ময়লা হয়। যেহেতু আমরা যারা বাচ্চা নিয়ে পড়াশোনার জন্য টিচারের কাছে যাই বের হই, তাদের জন্য এই সময় খুব অল্প। আমি চুলা রান্না রেখেই দেখুন আমি কীভাবে চুলা পরিষ্কার করে রাখি। আসলে আমি প্রতিদিন রান্না করার শেষে চুলা এইভাবেই পরিষ্কার করে রাখি। আসলে না খেতেও শান্তি আছে, না খেয়ে থাকলেও, কিন্তু ঘর ময়লা থাকলে, অগোছানো থাকলে, রান্নাঘরে ঢুকে যদি পরিষ্কার না থাকে আসলে আমার ভালো লাগে না দেখতে। একটা জালের নেকড়া দিয়ে ভালো করে মুছে আমি একটা শুকনো নেকড়া দিয়ে দেখুন ভালো করে মুছে রাখলাম। আমার চুলা আমি আসলে রান্নার শেষে প্রতিদিন এভাবেই পরিষ্কার করে রাখি। এলে সবজির কী অবস্থা তুলে আমি আবারও এটা নাড়াচাড়া দিতে আসছি। আসলে এটা পানি শুকিয়ে আসছে, এটা আমি আরও কিছু পানি দিব যেন এটা মাখা মাখা হয়, কারণ মাখা মাখা না হলে শুকনো তরকারি দিয়ে খেতে ভালোও লাগে না। এই যে দেখুন আমি আর পানি দিব না, এতে যা সিদ্ধ হয় তাতেই হবে। পানি দিয়ে আমি লবণ চেক করলাম লবণ হয়েছে কি না, আসলে লবণ হয়নি। এতে আমি আরও একটু লবণ দিব। আমি আবারও বলছি আপু ভাইয়ারা, আমি কিন্তু ভাতে এবং আমাদের ঘরের কেউই ভাতে লবণ খাই না। আজকে 8-10 বছরের উপরে থেকে এর জন্য আমি তরকারিতে একটু লবণ দিই। আসলে কাঁচা লবণ কারোর জন্যই খাওয়াটা ঠিক না। লবণ দিয়েছি অত আসলে আমার তরকারি সিদ্ধ হওয়া পর্যন্ত তরকারিতে একদম সমান হয়ে যাবে। আমি ঢেকে দিলাম এবং জাল তুলার জালটাও মিডিয়াম করে দিলাম। ফিরে আসছি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আসলে আমি শেষবারের মতো ডালটা সিদ্ধ হয়েছে কি না আবার দেখতে আসছি। আসলে পানি টেনে গিয়েছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটার মধ্যে একটু ধনিয়া পাতা কুচি করে দিব। তাজা ধনিয়া পাতা না দিলে খেতে ভালো লাগবে না। আসলে আমি এভাবেই ধনিয়া পাতা দিয়ে রান্না করি, কোনো ভাজি, ডাল, সবজি। আসলে অনেকে ধনিয়া পাতার গন্ধ খেতে পছন্দ, ধনিয়া পাতা খেতেও পছন্দ করে না, কারণ অনেকে ধনিয়া পাতার গন্ধ ভালো লাগে না। আমার চোখে দেখা আমি এরকম অনেক দেখেছি।
কিন্তু যারা খান ঠিকই এভাবে খেয়ে দেখবেন এবং জানাবেন আমার কথা। আমি সত্যি বলছি না, আপনাদের মিথ্যা বলছি। এই যে দেখুন সালাদটা কত সুন্দর লাগছে। যেহেতু সবজি এবং ডাল, এর মধ্যে আমি একটু জিরার গুঁড়া উপর থেকে দিয়ে দিব। এটা আমি আসলে আগেই টেলে একটা বয়ামে রেখে দিয়েছি, এই জিরার ফাঁকিটা। যখন আমি একটু ভুনা মাছ মাংস সবজি করি তখন আমি এটা এর উপরে একটু ছিটিয়ে দিই, খেতে খারাপ লাগে না। এই যে দেখুন এইরকম একটা স্মেল আসছে, বলবেন আমি মিথ্যা বলছি। কিন্তু যারা আমার কাছে কাছাকাছি আসছেন অবশ্যই বাসায় এসে খেয়ে দেখবেন, সত্য বলছি না মিথ্যা বলছি। তো আমার রান্না আজ পর্যন্তই, আমি একটু লক করে দিলাম, আমার সবজিও হয়ে গেল। এটাও লুচি পরোটা দিয়ে খেতে অনেক স্বাদ হবে। যে হয়ে গেল আমার ডাল দিয়ে বিভিন্ন সবজি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আপু ভাইয়ারা লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।